হাশরের মাঠে পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, ঠিক কিনা বলেন? পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আরে তুমি আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, কি কথাই বা বলবো? এ কারণে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নবী ও আমার প্রিয় হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য আছে, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করে তাদের রিজিকের ব্যবস্থা করেছি, গরমের দিনে তাদের জন্য এক রিজিক আর শীতের দিনে আর এক রিজিক, গরমের দিনের তরকারি এক আর শীতের দিনের তরকারি এক, গরমের দিনের তরকারির সাথে শীতের দিনের তরকারির কোনো মিল নাই। আল্লাহ বলে আমি সময় অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, ঋতু অনুযায়ী আমি আমার বান্দার জন্য বিভিন্ন রকমের রিজিকের ব্যবস্থা করেছি, নিয়ামতের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? একবার চিন্তা করেন, আর দুই মাস আগে গরমে ঘুমানো যেত না, প্রচন্ড গরম ছিল, গরমে অস্থির হয়ে যেতাম, কাতর হয়ে যেতাম, অথচ দুই মাস পরে আল্লাহ তাআলা পুরা বাংলাদেশটাকে একটা এয়ার কন্ডিশন বানায় দিছে, দশ বারো ফিটের একটা রুম ঠান্ডা করার জন্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়া দামি দামি ব্র্যান্ডের একটা এয়ার কন্ডিশন কিনতে হয়, মাত্র 10-15 ফিটের একটা রুম ঠান্ডা করার জন্য 1-1.5 লক্ষ টাকা যদি এয়ার কন্ডিশনের পিছনে ব্যবহার করতে হয়, সেটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলার পরে আর ভালো করে সার্ভিস দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আল্লাহ বলে, বান্দারে একবারও কি চিন্তা করলি না, আমি আল্লাহ গরমের কাল দূর করে তোমাদের জন্য এত সুন্দর ঠান্ডার ব্যবস্থা করলাম, এটা দুনিয়ার কোন রাষ্ট্র প্রদান করে নাই, আমার আল্লাহই করেছেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার মালিক। আরো জোরে বলেন, কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কি? বিশ্বাস হয় তো নাকি শুধু মুখ দিয়া বলেন, অন্তরে সাক্ষী দেয় তো? আরে বাবা আল্লাহ কোরআনে বলছেন, আমি তো বলি না, আল্লাহর কোরআন থেকে আমি বলছি, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নবমণ্ডল ভূমণ্ডল আকাশ জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহু আকবার, আর এগুলো সৃষ্টি করা আমার আল্লাহর পক্ষে কোনো ব্যাপারই না। আল্লাহ বলে, ফাইদা কদ আমরন, আমি যখন সিদ্ধান্ত নিলাম এই আকাশ জমিন পাহাড় পর্বত আমি সৃষ্টি করব, ফাইদা কদ আমরন ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি বলেছি কুন কুন হয়ে গেছে, আবার যদি বলি ফায়াকুন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে এই দুনিয়ার জমিনে শুধু তোমাদের জন্য কি আসমান জমিন বানাইলাম, নদী নালা পাহাড় পর্বত বানাইলাম? আল্লাহ বলে, না। ওহু আল্লাদি সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তরিয়া, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বিশাল সমুদ্র বানিয়েছি, নদী বানিয়েছি, খাল বিল বানিয়েছি, শুধু নদী খাল বিল বানাই আমি আল্লাহ শেষ করে দেই নাই। ওহু আল্লাদি সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তরিয়া, এই সমস্ত নদীর মধ্যে খালের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন রকম তাজা মাছের ব্যবস্থা করেছি। এই যে মেঘনা নদী ভৈরবের আপনাদের চালাকচরের পাশ দিয়েও একটা শাখা নদী বয়ে গিয়েছে, এই নদীর মধ্যে মাছ আছে কি আছে না? এই মাছগুলো কি বাংলাদেশের সরকার ছেড়ে দেয়? কথা কন না, ভয় পাইতেছেন?
বিভ্রান্ত হচ্ছেন? আরে না মিয়া, এই নদীর মধ্যে যত মাছ আছে কত বিভিন্ন রকমের মাছ, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান ছেড়ে দেয় নাই, ব্যবস্থা করেছেন কে? আরো আসতে বলেন কে? কোরআনের মধ্যে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا الله বলে এই নদীতে তোমাদের জন্য আমি মাছের ব্যবস্থা করেছি তোমাদের রিজিকের জন্য, তোমরা এই মাছ ধরে ধরে খাও, বিক্রি করো, টাকা উপার্জন করো, ঠিক কি না বলি? আপনাদের এই মনোহরদি এলাকায় অনেক কলা গাছ হয়, কলা বিক্রি করে খালি টাকা পকেটে ঢুকানোর জনমের খাওয়া খান। একবারও চিন্তা করলেন না এই কলা গাছ থেকে কিভাবে কলাটা উঠলো? বলতে পারেন হুজুর মাটির নিচে কলা গাছ লাগিয়েছি, মাটির নিচ থেকে উঠছে। আপনি মাটির নিচে যদি 1000 ফিট গর্ত করেন কোনো কলা পাবেন না? পাবেন? এই কলাটা আল্লাহ গাছ থেকে কিভাবে বানাইলো, কিভাবে বানাইলো? আল্লাহ বলে বান্দারে সব কিছু আমার সৃষ্টি। আল্লাহ বলে কত নিয়ামত যে আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। ও ইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা, আল্লাহ আল্লাহ, ও ইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। বান্দারে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিয়েছি, কেয়ামত পর্যন্ত গণনা করেও তোমরা আমার নিয়ামত শেষ করতে পারবা না। সম্ভব? জোরে বলেন সম্ভব। সম্ভব না। যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশের এমন কোনো ফল নাই, খাই নাই, পড়াশোনা করার জন্য মিশরে গেলাম কায়রোতে, এত আইটেমের ফল, এত বিভিন্ন রকমের ফল, বিশ্বাস করেন চোখ দিয়া না দেখলে বিশ্বাস করবেন না, এত ধরনের ফল। মিশরে একটা ফল আছে একেবারে দেখতে টমেটোর মতো, এরকম লাল সেম টমেটো, মুখের মধ্যে দিবেন সাথে সাথে নাই হয়ে যাবে, এত সুস্বাদু, এত মিষ্টি। এই ফল বাংলাদেশে নাই। আমরা যারা বাংলাদেশের মানুষ মনে করি আমাদের দেশে মনে হয় শুধু ফল আছে। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ এক এক জমিনের জন্য এক এক আবহাওয়ার জন্য উপযোগী করে আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করেছি। মালয়েশিয়াতে গেলাম, মালয়েশিয়াতে একটা ফল পাওয়া যায়, সেই ফলটার নাম হচ্ছে ডুরিয়ান। নাম কি? ডুরিয়ান। দেখতে কাঁঠালের মতো কিন্তু ফলের উপরে কাঁটা, একেবারে কাঁটা, ধরতে পারবেন না হাত দিয়া, কাঁটা হাতের ভিতরে ঢুকে যাবে। ছোট একটা ফল, 1.5-2 কেজি ওজনের একটা ফলের দাম 2500-3000 টাকা দাম, ছোট একটা ফল। এই ফলটা যদি আপনি এখানে ভাঙেন কাঁঠালের মতো, আশেপাশের 2-4 বাড়ির খবর হয়ে যাবে, এত ঘ্রাণ, এত ঘ্রাণ, 2-3টা কোষ মুখে দিবেন, এত শক্তি, সাথে সাথে আপনার শরীর দিয়ে ঘাম বের হয়ে যাবে, অনেকটা কাঁঠালের মতো, কিন্তু কাঁঠালের চেয়েও শক্তিশালী। মনে মনে বললাম মালিক, তুমি এত নিয়ামত দিয়েছ, এত নিয়ামত খাওয়াইতেছ, হাশরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দারে তোকে আমি এত ভাত খাওয়াইলাম, পারলে আমাকে একটা তুই ভাত একটা চাউল বানায় দেখা, এই চাউলটা আমি আল্লাহ কি মাটি দিয়া বানাইছি নাকি পাথর দিয়া বানাইছি নাকি প্লাস্টিক দিয়া বানাইছি, আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে যা যা, জীবনে যা গুনাহ করছো মাফ করে দিমু, কিন্তু শর্ত হলো মাত্র একটা চাউল বানায় দিবি, একটা চাউল, একটা ধান বানায় দিবি, কোনোদিন সম্ভব? জোরে বলেন সম্ভব কিনা? সম্ভব না। আল্লাহ বলে বান্দারে মুরগির পেট থেকে আমি তোদের জন্য কত সুন্দর একটা ডিম বের করেছি, মুরগির পেটের মধ্যে রক্ত ছিল, ময়লা ছিল, সেখান থেকে আমি আল্লাহ প্যাকেটিং করে, প্যাকেটজাত করে একটা বাক্সর মতো, খোসার মতো
ওই খোসার মধ্যে আমি তোদের জন্য ডিমের ব্যবস্থা করেছি, কুসুমের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে এত নিয়ামত, এত রিজিক আমি আল্লাহ তোদেরকে দিলাম, কেন খাওয়াইলাম? আল্লাহ বলে, অবশ্যই খাওয়ানোর পিছনে উদ্দেশ্য হলো একমাত্র দুনিয়ার জমিনে তোরা আমার গোলামি করবি। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? যুবককে যখন নামাজের জন্য ডাকা হয়, বলে, হুজুর এখন তো বয়স কম, একটু বয়স ঠস বাড়ুক, তারপর নামাজ পড়ুক। কিছু মানুষকে যদি বলি, ভাই দাড়িটা রেখে দেন, হুজুর এটা একটা কথা বললেন, বয়স মাত্র 35 মিয়া, 40 বছর হোক, বিবাহ শাদী করি, ছেলে সন্তান হোক, এই অল্প বয়সে যদি দাড়ি রেখা ফালাই, তাহলে তো বোঝেন না সমাজের মানুষ কেউ নানা কয়ে ডাকবে, কেউ দাদা কয়ে ডাকবে, চাচা বলবে এটা পেস্টি যে লাগে। ঠিক আছে যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বললা 40 বছর পরে তুমি দাড়ি রাখবা, 40 বছর তুমি বাঁচবা কিনা সেই গ্যারান্টি তুমি কি দিতে পারবা? দিতে পারবা না। তাহলে তুমি 40 বছরের কথা কিভাবে বলো, 50 বছরের কথা কিভাবে বলো? হায় রে কপাল পোড়া যুবক, তুমি তোমার যৌবনের বয়সটা গুনার কাজ করে কাটায় দিবা, যখন তোমার পাশ ঠাস ঢিলা হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, তোমার পার্টসগুলো আগের মতো কাজ করবে না, তোমার শরীর আর আগের মতো সার্ভিস দিবে না, ওই সময় শেষ বয়সে তুমি হজ কইরা হাজি সাব হইয়া যাইবা, আর যৌবন বয়সে আকাম কুকাম করবা, মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, ছাড়বে না, ছাড়বে না, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবন বয়সের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত এক না। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হলো যৌবনকালের ইবাদত। আল্লাহু আকবার! কোন সময়ের ইবাদত? যৌবনকালের ইবাদত। তুমি যদি ওযু করে মাগরিবের সময় মসজিদে ঢুকো, এক ওযু দিয়া তুমি একেবারে এশার নামাজ পড়ে বের হইতে পারবা, তোমার এর আগে আর মসজিদ থেকে বের হওয়া। যখন তোমার বয়স 40 ক্রস, তোমার বয়স যখন 40 পার হয়ে যাবে, আস্তে আস্তে করে তোমার শরীরের পার্টস গুলো ঢিলা হবে, ঢিলা, আগের মতো সার্ভিস দিবে না। যখন 40 পার হইয়া 45-50-এর পরে পড়বা, তখন দেখবা একবার ওযু করলে আর আধা ঘন্টার বেশি রাখতে পারবা না। আজকে আমরা যখন আসতেছি এক মসজিদে, আমরা আসরের নামাজ পড়লাম, দেখে একজন বৃদ্ধ চাচা মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় মুয়াজ্জিনকে গালি দিতেছে, হুজুর আপনি কই কই, কিসে চাচা? কয়, হুজুর অবস্থা খুব খারাপ। কিসে? কয়, আমি একটু ছোট রুমে যাব, ছোট ঘরে, বুঝছেন তো, মানে বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে প্রকৃতি ডাক দিলে আর কন্ট্রোল করা যায় না, কারণ শরীরের পার্টস গুলো ঢিলা হয়ে গেছে, নাট গুলা ঢিলা হয়ে গেছে, জয়েন্ট গুলো ঢিলা হয়ে গেছে। এখন তুমি চাইলেই এক অজু দিয়া দুই অক্ত নামাজ পড়তে পারবা না, তোমার অজু 10-15-20 মিনিট আধা ঘন্টার বেশি থাকবে না, ঠিক কিনা বলি? ও যুবক, তুমি যখন যৌবনকালে ইবাদত করো, আরশের মালিক তোমাকে আমাকে নিয়া ফেরেশতাদের সাথে গর্ব করে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা যৌবনকালে আমাকে কত সুন্দর করে সেজদা দেয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যুবক যখন অজু করে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, যুবকের কাপড়টা যখন টাকনুর উপরে থাকে কোন জায়গায়? এখন তো পুরো সিস্টেমই পাল্টায় গেছে, যুবকদের কাপড় টাকনুর উপরে থাকার কথা ছিল, কিন্তু এখন যুবকরা কাপড় পরে টাকনির নিচে আর মহিলারা পরে উপরে, ফ্যাশন হয়ে গেছে। টাকনুর এক দুই আঙ্গুল উপরে এখন মহিলারা তাদের জামা পোশাকগুলো পরে, পায়জামাগুলো পরে, আর ছেলেদেরকে তাদের শরীর দেখায়, পা দেখায়। অথচ মা বোনদের উচিত ছিল তাদের টাকনু একেবারে পা পর্যন্ত ঢেকে রাখা,
আর যুবকদের উচিত ছিল টাকনর উপরে কাপড় পরা, ঠিক কিনা বলেন? মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার, যদি বানায় বলি যুবক তুমি আমার কথা মেনো না, আর যদি রসুলের হাদিস থেকে বলি তুমি মানতে বাধ্য, আর যদি না মানো তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আছে জোরে বলেন আছে? মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার। নবীজি বলেন কোন মুসলমান যুবক, কোন মুসলমান পুরুষ যদি তার কাপড় টাকনুর নিচে পরিধান করে ওই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? এ কারণে তোমার আমার কাপড় টাকনুর উপরে পড়তে হয়। নবীজি বলেন যুবক যখন অজু করে টাকনুর উপরে কাপড় পরে আর সুন্দর করে টুপি মাথায় দিয়া মসজিদের দিকে যায়, ফেরেশতারা দেখা ওই যুবকদেরকে লজ্জা পায়। সুবহানাল্লাহ, ফেরেশতারা লজ্জা পায়, বলে আল্লাহ ও মালিক আপনার প্রিয় বান্দা যুবক আপনাকে সেজদা দেওয়ার জন্য মসজিদে যাইতেছে, আল্লাহু আকবার। আর যুবক যখন যৌবন বয়সে দাড়ি রাখে এই দাড়ির সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা ঝোলে আর তাদের জন্য দোয়া করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত উদাহরণ দিব, কত এক্সাম্পল দিব, উদাহরণ এক্সাম্পল দিয়া শেষ করা যাবে না। সর্বশেষ কথা হলো যৌবনের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত এক না, এক না, এক না। আল্লাহ তোমাকে আমাকে যৌবন কাল দিয়েছেনই তো তার গোলামি করার জন্য, যৌবন কাল দিয়েছেনই তো তার ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? কিছু যুবক আছে দাড়ি রাখার কথা বললে বলে হুজুর দাড়ি রেখে দিব, ভালো মেয়ে তো পাবো না। আরে যেই মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করবে না, দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করবে না, ওই মেয়ের সাথে সংসার করা জায়েজ নাই, জায়েজ নাই। যে আমার নবীর সুন্নতকে অপছন্দ করবে তার ইমান থাকবে না। তুমি আবার তাকে নিয়ে কি আশা করো? কোন মহিলা যদি বলে এই তুমি দাড়ি কাটো তাহলে আমি তোমাকে বিয়ে করব, তুমি আবার পাল্টা বলবা তাহলে তুমি তোমার চুলগুলা কেটে ফেলো, নাও বিলেট এনে দিলাম চুল কামাও, নাও তুমি তোমার মাথার চুলগুলো কামাও, তুমি যদি চুল কামাইতে পারো তাহলে আমি দাড়ি কাটব। সে বলবে না চুরি, চুল তো আমার সৌন্দর্য। মেয়েদের সৌন্দর্য কি? জোরে বলেন চুল না? এ কারণে বিবাহ করার আগে যুবক যারে তারে দেখা পছন্দ করো না, একটু হিসাব নিকাশ করে করো। এ কারণে নানিরা দাদিরা দেখ দেখে দেখা কই যাস বিয়ে করতে, বয়স তো যৌবন কাল, যেটা দেখবি ওটাই পছন্দ হইব, কিন্তু না একটু হিসাব নিকাশ করে কাজ করিস, বিয়ার বয়সে যদি ভুল করে ফালাও এই ভুলের আর জীবনে কোনোদিন খেসারত দিতে হবে, সারা জীবন খেসারত দিতে হবে, এই ভুল আর শুধরানো যাবে না। যুবক ভালো করে মনে রেখো, বিবাহ করার আগে চিন্তা ভাবনা করে করো, হিসাব নিকাশ করে করো, একবার যদি ঠ্যাং আটকায়া যায় আর কিন্তু ছুটাইতে পারবা না। সারা জীবন চালাকচর বাজারে যাই আজ বিড়ি খাইবা, চান বিড়ি খাইবা, চা খাইবা আর কপাল থাবড়াইবা, কোনো লাভ হইব না। এ কারণে কি এই বেটা চিন্তা ভাবনা করে করিস, করার আগে খুব ভালো করে, একবার যদি মনে করে আটকায়া যাও আর ছুটতে পারবা না। এ কারণেই সরকারে দো আলম যুবকদেরকে বলেছেন যুবক তুমি বিবাহ করার আগে ওই কন্যাকে বিয়ে করো, লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ওয়ালি জামালিহা। নবীজি বলছেন সৌন্দর্য ঠিক আছে, টাকা পয়সা ঠিক আছে, কিন্তু সব কিছুর আগে তুমি প্রাধান্য দিবা ওই মেয়েটা দিনদার কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, পদ্মাসীন কিনা, রূপ দেখা পাগল হয়ে যায় না, বিয়া করে নিয়ে আসবা 3 মাস 6 মাস পরে রাত 12টার পরে ঘরের ভিতরে শুধু ধ্রিম ধ্রিম আওয়াজ, একটা আর একটারে মারে কি করে? ওই যে রমনা পার্কে বিয়ে করছে, বসুন্ধরা সিটিতে যায় বিয়ে করছে, মা বাবার কথা শোনে নাই। মা বাবার কথা কি? দাদি নানি ডাক দিয়া বলছে বিয়ে যে করবি দেখিস মেয়ের সুন্দর চুল আছে কিনা, বড় চুল আছে কিনা, কারণ চুল হচ্ছে নারীর সৌন্দর্য আর দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? দাড়ি রাখার কথা বললে তার দাঁড়াইবে না, যা কয় সবই ঠিক, কিন্তু যদি বলি কয়জন যুবক আছো আজকে থেকে ওয়াদা করবা যে আর দাড়ি কাটবা না, দেখি তাহলে কয়জন যুবক আছো, দুই একজন যে হুজুর ওয়াদা করলাম, আরে যাদের দাড়ি নাই ক্লিন শেপ কয়জন আছো দেখি তো দাঁড়াও তো,
দেখি যে হুজুর আর দাড়ি কাটবো না আছে কয়জন যুবক দেখি দেখি ঠিক তো বললা দাড়ি রাখবা হ্যাঁ মাশাআল্লাহ দেখি কয়জন আছে দাঁড়াও তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মিয়া তকবীর দাও না কেন দাঁড়াও দাঁড়াও আরে তকবীর দাও না কেন বেটা আল্লাহ তকবীর দে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দাঁড়া থাকো বসো কেন মাশাআল্লাহ দাঁড়াও 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ দাঁড়ি রাখবা মাশাআল্লাহ এই বসে এত আলস কি আরে দাঁড়ান না আরে বসবেন তো আপনি জানেন কি নিয়তটা করেছেন রহমতের ফেরেশতারা সবগুলোর জন্য দোয়া করতেছে আল্লাহর নবী এখন চোখের পানি ফেলে আপনাদের জন্য দোয়া করতেছে কি মনে করছেন দাঁড়ি রাখা কি এত সহজ নাকি আমি এই দাঁড়ি রেখা যখন বিদেশে যাই একটা বেগানা মহিলার দিকে আমি তাকাইতে পারবো না কারণ রাসূলের সুন্নাত আমাকে বাধা দিবে আপনারা দাঁড়ি রাখার নিয়ত করছেন এটা কি ছোট কোনো আমল নাকি আল্লাহু আকবার দাঁড়ি রাখা শুধু সুন্নাত না দাঁড়ি রাখা বর্তমানে ওয়াজিব ওয়াজিব যার মুখে দাঁড়ি নাই সে যদি খানায় কাবার গিলাপ ধরে যদি তওয়াফ করে এই দাঁড়ি কাটার গুনাহ তার হতেই থাকবে হতেই থাকবে মক্কা মদিনা যে মূল্য তার দাঁড়ি কাটার গুনাহ হতেই থাকবে দাঁড়াস না কি সে কিছে জোন বল দে কি করবি আরে নবীকে ভালোবাস কপাল খুলে যাবে কিছু মা বাবা আছে সন্তানটা দাঁড়ি রাখলো কেই বসে দাঁড়ি রাখছে গো আপনিও খারাপ আর সন্তানকেও খারাপ বানাইতে চাচ্ছে পরে এই সন্তান কয়দিন পরে জুয়া খেলবে গাঁজা খাবে ইয়াবা খাবে মদ খাবে পরে এসে হুজুরে কবে হুজুর একটা তাবিজ দেন আমার ছেলে গাঁজাখোর হয়ে গেছে আরে গাঁজাখোর হইব না তুমিই তো গাঁজাখোর তুমি ছেলেকে দিয়ে কিভাবে সিগারেট কিনাও লজ্জা করে না অশিক্ষিত কথাকার ছেলেকে বলে যে সিগারেটটা নিয়ে আসো আবার কাছে ধরায় নিয়ে আসিস কি কয় সিগারেটটা ধরায় নিয়ে আসিস ওইটা ওই 10 বছর বয়সে সিগারেট ধরে আব্বু কে আয় 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 কে সিগারেট তো আব্বু নিবা দিতেছে টান দে কি কর কে টান দে যাতে না নিবে টান দে এটারে 10 বছর বয়সে যে আপনি তালিম দিতেছেন এটা 15 20 বছর বয়সে তো ইয়াবা গাঁজা খাবে কি বলেন ভাই তোমরা কি মন থেকে নিয়ত করছো দাঁড়ি রাখবো ভাই ভাই তোমরা মানে আল্লাহ আকবার এই মাহফিল ধন্য এই এলাকাবাসী ধন্য এই জমিন ধন্য তোমাদের মতো এমন টাগরা যুবকেরা দাঁড়ি রাখার নিয়ত করেছো তোমাদের জন্য আজকে এই পীরপুরবাসী এই মাটি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবা তোমাদের এই মুখে দাঁড়ি ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে দোয়া দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়জন কয়জন নিয়ত করছে গণেন তো গণেন তো গণেন তো গণেন গণেন 27 জন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমার এই 27 ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ তাদের জানে বলে বরকত দিয়া দেন আল্লাহ এই 27 জন ভাইকে আপনার হাতে সোপর্দ করলাম তারা নবীর সুন্নত রাখার জন্য আল্লাহ ওয়াদা করেছে এরাদা করেছে আল্লাহ প্রিয় নবীর সাথে আল্লাহ আপনি জান্নাতের ফয়সালা করে দেন ইনশাআল্লাহ তোমরা আর জীবনে কোনোদিন দাঁড়ি এই রসুলের সুন্নত নিয়ে আমরা ইন্তেকাল করবো ইনশাআল্লাহ হাসরের মাঠে যাদের দাঁড়ি নাই বলবে নবীজি আমি তো আপনার উম্মত কিন্তু তুই উম্মত তোর পরিচয় কি তোর তো দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মতো জো বাইডেনের মতো বারাক ওবামার মতো ঠিক কিনা বলেন কথা বললে বলতে হুজুর এমন চোক্কা চোক্কা কথা বলেন কিন্তু কোনো লাভ নাই তো বলতেই হবে আল হাক মুরুন হক কথা তিতা ঠিক কিনা বলেন যারা দাঁড়ি রাখার নিয়ত করেন নাই যারা দাঁড়ি রাখার নিয়ত করেন নাই আপনারাও দাঁড়িটা রেখা দিয়ে আমার পরবর্তী বক্তা যিনি আসবেন তার বয়ান শুনে আপনারাও দাঁড়িয়ে রেখা দিয়েন মাশাআল্লাহ আল্লাহ আমার এই কলিজার টুকরা ভাইদেরকে আল্লাহ কবুল করুন তোমাদের জন্য আমি ওমরা যায়া দোয়া করবো ওমরা যায়া আমি ওয়াদা করলাম ওমরা যে আমি কাবার গিলাব দিলে তোমাদের জন্য দোয়া করব। আমি নবীজির রওজার পাশে দাঁড়া আমি তোমাদের 27 জনের জন্য দোয়া করব। আর মৃত্যুর আগে দাঁড়ি শোনো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন তোমাদেরকে এই বসে দাঁড়িয়ে রেখে ফেলাইছস আরে উনি তো আকাম বুকাম গুনার কাজ করে তোমাদেরকে ভালো কাজ করতে দেয় না বাধা দেয় তাদের কথা কি শুনবা না বলবা নবীজির সুন্নতের জন্য জীবন দিতে রাজি আছি কারো কথা শোনা যাবে নবীজির সুন্নতের জন্য এই সাবধান জন্মদাতা মাও যদি কয় দাঁড়ি কাট কাটবা না বাবাও যদি বলে দাঁড়ি কাটবা না প্রয়োজনে সংসার থেকে চলে যাবা
একে একে কর্ম করে খাবা, পড়াশোনা করে খাবা, টিউশনি করে খাবা, তারপর রসুলের সুন্নত ছাড়ব না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, এবার বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা যে মানে কি করলে আজকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমরা নিজেরাও তো জান্নাতি হয়ে গেলা, সাথে সাথে আমাদেরকেও নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন।